এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের দিনটা স্টার্ট করলাম। আর একটু আগে চা করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। চা করে চা খেলাম, চা খেয়ে এবার ভাবলাম ভিডিওটা একটু স্টার্ট করে নিই। চা খেতে খেতে স্টার্ট করতাম কিন্তু সেটা আর করা হয়নি। তারপরে এখন যদি স্টার্ট না করি তারপর কিচেনে ঢুকে যাব না, তারপর আর ভিডিওটা স্টার্টই করা হয় না। আর ভিডিওটা স্টার্ট করে নিলে তারপর কিচেনে গিয়েও ভিডিওটাকে কন্টিনিউ করা যায়। ওই জন্য হলাম ভিডিওটাকে আগে স্টার্ট করে নিই, তোমাদের সাথে একটু গুড মর্নিংটা করে নিই, তারপর আবার বাকি কাজগুলো করা যাবে। আর মোটামুটি আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে চাউ করেছিলাম। আয়ুষের তো আজ অবধি স্কুল ছুটি, কাল থেকে আবার নিউ সেশন স্টার্ট হয়ে যাবে। তো ওই চাউ খেয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। আর দুপুরের রান্নাও আমার কিছুটা হয়ে গেছে, ভাত টাতগুলো হয়ে গেছে, আরও একটা তরকারি হয়ে গেছে। আর এখন ভাবছি মাছ করব, মাছটা করলেই মোটামুটি আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তো চলো আর দেরি না করে দিনটাকে এখান থেকে স্টার্ট করি আর কিচেনে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি রান্না করব বা কিছু আমি। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক। তো আমি কিচেনে চলে এসেছি, আর এসে এখানে কয়েকটা সিঙ্কের মধ্যে বাসন ছিল সেগুলোকে সব ক্লিন করে নিয়েছি। নিয়ে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম। কারণ ওইভাবে ওই ঝরানো ছিটানোতে আমার বেশ ক্যামেরাটা অন করতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমার একটু নিট অ্যান্ড ক্লিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা দেখাতেই বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি এই যে এখানে এই কাতলা মাছ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে ভাত তো হয়ে গেছেই, এখানে ভাত হয়ে আছে সেটা দেখালাম না। আর এটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা আমডাল করেছি একটু, আর অন্য ডাল আর অমলেট দিয়ে খেয়ে চলে গেছে। এবার আমি মাছটা করব, মাছটা একটু মাখা মাখা করেই করব যেহেতু ডাল আছে দিয়ে। আজকে দুপুরে আমাদের হয়ে যাবে, তারপর রাতেরটা আবার দেখা যাবে রাতে কী করবো। আর রাতে তো আমরা রুটি খাই, ওই জন্য রাতে রুটিটাও করতে হয় প্লাস তার সঙ্গে কিছু না কিছু একটু করে নিই। তো চলো মাছটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা। আজকে দেখো শুধু বাইরে কি রোদ, মানে একদম মানে চকচকে রোদ যেটাকে বলে সেইটা আজকে। তো একটু আগে রান্না করছিলাম, দেখলে রান্না আমার হয়ে গেছে। রান্না বলতে তো শুধু মাছটাই ছিল, মাছটা করলাম হয়ে গেল। এখন হঠাৎ মনে পড়লো যে ও আজকে তো আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। এবার রিচার্জ শেষ হয়ে গেছে, এবার ফোন ছাড়া তো এখন আর একটা মুহূর্ত চলে না। আর এমার্জেন্সি তো ফোনের তো ভীষণ প্রয়োজন হয়, সেক্ষেত্রে রিচার্জটা করা তো মাস্ট জরুরি। তো সেই জন্য আমি এখন যাচ্ছি ফোন রিচার্জ করতে ফোনের দোকানে। তো চলো ক্যামেরাটা অফ করে দিই এখন, প্রচুর রোদ। তো রিচার্জ করা আমার হয়ে গেছে, এখন চলে এসেছি একদম বাড়ির গলিতে, ওই জন্য ছাতাটাকে বন্ধ করে দিয়েছি। তো এবার বাড়ি গিয়ে স্নান করে তারপর লাঞ্চ করব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো। আর এখন আমি আর আয়ুষ একটু যাব মেলায়। আমাদের এই কাছেই সামনেই একটা মেলা বসেছে, তো আজকেই লাস্ট মেলাটা। এতদিন ধরে যাব যাব করে যাওয়াও হয়নি, আর একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো আমাদের এখানে, ওই জন্য আর যাওয়া হয়নি। তো ভেবেছি যে আজকে একটু যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে সন্ধে 7টা, তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখো, আমরা মেলায় ঘোরা হয়ে গেছে আমাদের। আমরা এখন মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি। আর এই মেলায় আলাদা করে দেখানোর মতন, মানে বাড়ি গিয়ে দেখানোর মতন কিছু নেই, কারণ কিছুই কিনিনি। কারণ তোমরা মেলাটা দেখলেই বুঝতে পারবে যে খুবই ছোট মেলা, জাস্ট একটু ঘুরে আসলাম সন্ধ্যেবেলাটা, এটাই। আর ওই জন্য কিছুই কিনিনি, শেয়ার করার মতন কিছুই নেই। একটু ফুচকা খেয়েছি আমি আর আয়ুষ, ব্যাস। এই যে একটু হাই করে দে, তো চলো বাড়ি যাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমি যে আজকে ভ্লগ করছিলাম, আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে ভ্লগ করছি। কারণ এখন বাজে, বুঝতে পারছো, 12:25। এটা উল্টো, আমি যেহেতু সেলফি ক্যামেরায় করছি তো এটা উল্টো দেখাচ্ছে। এখন 12:25 রাত। আমার এখন হঠাৎ মনে পড়লো, আরে আমি তো আজকে ভ্লগ করছিলাম, আমি তো ওটা এন্ডই করিনি। তো এখন বাজে 12:25, আমাদের ডিনার কমপ্লিট, এখন চলে এসেছি একদম বিছানায়। আমি ভাবলাম যে এখন তাহলে ভ্লগটা এখানে এন্ড করে দিই, না হলে এটা আবার পরের দিন এটাকেই কন্টিনিউ করতে হবে। এবার পরের দিন নতুন একটা ভ্লগ তাহলে আমি কী করে স্টার্ট করব। তো সেই জন্য ভিডিওটায় আজকে টুকটাক অনেক কিছুই আছে দেখানো। তো তোমরা আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের মোটিভেশন বাড়ায়, তো প্লিজ কমেন্টগুলো করতে ভুলো না। তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য অতি মূল্যবান হয়। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথাও বলবো না। আগামীকাল থেকে আবার আয়ুষের স্কুল শুরু, সেই জন্য একটু ভোরেই উঠতে হবে। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।